সমাজে অনেক অসহায় মানুষ আছেন যাদের জন্ম থেকেই দুই হাত নেই। অনেকে আবার হাত নিয়ে জন্ম নিয়েছিলেন কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে হাত কেটে ফেলতে হয়েছে। এমন মানুষের জন্য ব্যতিক্রমী কৃত্রিম হাত আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিলেন খুদে শিক্ষার্থী মোহাম্মদ আনাস। মোহাম্মদ আনাস হিলির পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। তবে তার এই সাফল্যে আনন্দিত সহপাঠীরাও। ওকে আমরা অনেকভাবে সাহায্য করেছি এবং আমাদের সকলের সম্মিলিতভাবে তৈরি হয়েছে। তবে ওর বুদ্ধি অত্যন্ত ভালো ছিল এবং ওর পরিকল্পনা অনেক ভালো ছিল। এটা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং আমরা চাচ্ছি ওর মতো আমরাও ভবিষ্যতে কিছু করে স্কুলের নামটা উজ্জ্বল করবো। আমার বন্ধু মানে আমাদের যাদের হাত নাই তাদের জন্য একটি রোবটিক হ্যান্ড তৈরি করছে, আমাদের অনেক ভালো লাগছে এবং সে আমার স্কুলের গর্ব। মানে একটাই পরিকল্পনা, যাদের হাত নেই তাদের যাতে হাত দিয়ে সে হাতে কাজটা করতে পারে আর কি। রোবটিক হ্যান্ড তৈরি করে হচ্ছে প্রতিস্থাপন করেছিলাম, সেখানে আমার প্রথম স্থান গ্রহণ করেছি এবং আমাদের এতে আমরা অনেক সাহায্য করেছি আনিসকে, আমি ছাড়া অনেকেই সাহায্য করেছে আরও। উনি হচ্ছে সত্যি খুব ভালো, আনিস অনেক ভালো হচ্ছে কাজ করতে পারে, অনেক ওর মাথা অনেক বুদ্ধি আছে। যাই হোক, ও আশা করছে ও ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবে। মূলত যাদের হাত নেই তাদের জন্য এই হাতটি, স্বাভাবিক কাজের জন্য এটি তৈরি করা হয়েছে বলে জানান খুদে এই আবিষ্কারক। যাদের হাত নাই তাদের জন্য এই হাতটি মূলত ব্যাটারি জাত, এটা সাহায্যে কাজ করে, আমাদের ব্রেন থেকে নার্ভ সিগন্যাল মাধ্যমে ইলেকট্রিক প্যাডের মাধ্যমে আমরা আউটপুট নিয়ে মাদার বোর্ডে ইনপুট দিয়ে আমরা এই হাতটি পরিচালনা করি। এটা ভার্সন টু, ভার্সন ওয়ান যাতে এখান থেকে হাত নেয় আর ভার্সন থ্রি এখান থেকে, এটার কাজ চলতেছে। স্কুল থেকে সাবজেক্ট থেকে অনেক অভিজ্ঞতা সরকারি দিয়ে অনেক অভিজ্ঞতা পাইছি, অনেক হেল্প করছে তারা আমাকে এই প্রজেক্টের জন্য। এটা মূলত কাজ করতেছে আমাদের ইসিজি সেন্সর মাধ্যমে, ইসিজি সেন্সর মাধ্যমে নার্ভ সিগন্যালটাকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করতেছে, সেখান থেকে আমার হাতটা পরিচালনা করছে। আমার এই হাতটা তৈরি করতে 15,000 টাকা। এদিকে খুদে শিক্ষার্থী মোহাম্মদ আনাসের কৃত্রিম হাত আবিষ্কারকে ইতিবাচক হিসেবে দেখছেন তার শিক্ষকরাও। মোহাম্মদ আনিস নবম শ্রেণীর ছাত্র, সে প্রথম স্থান অধিকার করে এবং পাইলট বাঙালি পাইলট স্কুলকে তারা প্রথম পুরস্কার প্রদান করে। আমি আশা করি এই ছাত্রটি আমাদের যে পরিশ্রম করেছে এবং যে মেধা সে দেখিয়েছে। খুদে বিজ্ঞানী মোহাম্মদ আনাস সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তার এই গবেষণাকে আরও গতিশীল করতে পারবে বলে মনে করেন তার সহপাঠী ও শিক্ষকরা। হিলি প্রতিনিধি ফারহান ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে আতিক হাসান, আপডেট টিভি।